এটা কি? এটা কি আছে? আকাশে দেখা গেল অদ্ভুত এক আলো। বাগেরা সহ দেশের দক্ষিণাঞ্চলের আকাশে হঠাৎ দেখা গেছে রহস্যময় আলো। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী 1 মিনিট থেকে 3 মিনিট স্থায়ী ওই আলোটি একই স্থানে কিছু স্থির থেকে দ্রুত গতিতে ছুটে গিয়ে নিভে যায়। তবে এই নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যা 6:20 এর দিকে আকাশের বেশ উপরিভাগে এই আলোটি দেখা যায়। বাগেরহাট সদর থেকে আকাশে সেই দৃশ্যটি দেখেছেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, আকাশের দক্ষিণ দিকে হঠাৎ করে একটি আলো দেখতে পাই, সেটি বেশ উজ্জ্বল ছিল, দ্রুত গতিতে সেটি আবার কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেছে। আকাশে দেখতে কি উঠতেছে, এটা কি বাস্ট হয়ে গেল নাকি? বাগেরহাটের শরণখোলার বাসিন্দা ইসমাইল হোসেন লিটন বলেন, প্রথমে আকাশে আলোটি দেখে আমি বেশ ভয় পেয়ে যাই, পরে অন্যদের ডেকে সেটি দেখাই, সেটি আসলে কি বুঝতে পারিনি। আমি নিজেও এর আগে কোনোদিন এই রকম কিছু আকাশে দেখি নাই। ওটা আমাকে বাড়ির দিক যাচ্ছে, ওই রকম জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা সিদ্দিক শেখ বলেন, আকাশে জ্বলন্ত আগুন ছুটতে দেখে আমাদের এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে, তবে এটা কি ছিল তা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি নিয়ে বেশ সাড়া ফেলেছে কৌতূহলী মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি কি তা জানার চেষ্টা করেছেন, তবে এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ডালি বলেন, সন্ধ্যা 6:00 থেকে 7:00 মধ্যে আকাশে জ্বলন্ত একটি বস্তু দেখতে পাওয়ার খবর পেয়েছি, সেটি উল্কা বা ধূমকেতু হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা এখন আমি স্পষ্ট করে কিছু বলতে পারছি না। দেখিস, হায় হায় হায়।